বাঁধ ভাঙ্গা বিজয় উচ্ছ্বাসে মুখরিত হলো কিশোরগঞ্জ জেলা শহর। শুক্রবার বিকালে হাজার হাজার জনতা অংশ নিয়েছেন বর্ণাঢ্য এক বিজয় র্যালিতে। হাতে হাতে বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের প্রতিকৃতি, জাতীয় পতাকা, বৈঠা, নৌকা আর ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন যানে পদ্মা সেতুর মডেল সহ সরকারের বিভিন্ন উন্নয়ন যজ্ঞের ভাস্কর্য প্রতিকৃতিতে সাজানো র্যালিটি মুখর ছিল স্লোগানে স্লোগানে। লুকে লুকারণ্য পুরো শহর যেন পরিণত হয় এক বিশাল মিছিলে। বিজয় দিবস উদযাপনে নজিরবিহীন এ আনন্দ র্যালির আয়োজন করে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ। কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপির নির্দেশনায় আনন্দ র্যালি আয়োজনের উদ্যোক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের পুরান থানা মোড় থেকে বিজয় র্যালি বের করা হয়। এর আগে সদর উপজেলার 11টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী সহ হাজার জনতা পৃথক মিছিল নিয়ে সেখানে জড়ো হয়। বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত পুরান থানা মোড়ের অস্থায়ী মঞ্চ অভিমুখে চলে এই জনস্রোত। এই সময়ে শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অস্থায়ী মঞ্চে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। তিনি তার বক্তৃতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া বিজয় র্যালিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে বিশাল বিজয় র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
I'm going to go to the hospital.